নেত্রকোনায় 316 কোটি টাকা ব্যয়ে নির্মিত দুর্গাপুর শ্যামগঞ্জ 35 কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে হুমকির মুখে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে যানের ওজন নিয়ন্ত্রণে ওজন পরিমাপক যন্ত্র স্থাপনের কথা থাকলেও তা এখনও বসানো হয়নি। তাই সড়কটি রক্ষায় ভারী ট্রাক চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নেত্রকোনা প্রতিনিধি গজনবী বিপ্লবের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অভি ইসলাম। নেত্রকোনার পর্যটন এলাকা দুর্গাপুরে যাওয়ার একমাত্র রাস্তা শ্যামগঞ্জ দুর্গাপুর আঞ্চলিক মহাসড়কটি। সড়কটি দিয়ে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বালুমহল থেকে ভেজা বালি বোঝাই অসংখ্য ট্রাক প্রতিদিন দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছায়, আর এতে করে রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দের। নদী থেকে আপনার ভেজা বালু ট্রাকের মধ্যে বেশি পরিমাণে লুট করে নিয়ে যায়, আর পানি জোর জোরে পানি পড়ে রাস্তার মধ্যে, অনেক টাকা খরচ করে রাস্তাঘাট করছে, কিন্তু এই রাস্তাঘাট বালু নেওয়ার জন্য পানি টানি পুরো রাস্তাঘাট ভেঙে গেছে। স্থানীয়দের অভিযোগ, পর্যটকদের সুবিধা, স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 316 কোটি টাকা ব্যয়ে নির্মিত হওয়া রাস্তাটির বয়স মাত্র এক বছর। সম্প্রতি বালুমহলের ইজারাদারদের দৌরাত্মে সড়কটির এই বেহাল দশা হয়েছে। এত টাকা দেওয়া সরকারের সুন্দর রাস্তাটা করে দিছে, সাইডে দেওয়া বালু ওভার রাখা রাস্তা, গাড়ি দাঁড় করে ট্রাক গাড়ি দাঁড় করে রাস্তা নষ্ট করে ফেলতেছে। এই রাস্তাটা প্রায় অনেকগুলো অ্যাক্সেলেটর স্থাপন করার কথা রাস্তা বিভিন্ন প্রান্তে, কিন্তু আজ পর্যন্ত একটা অ্যাক্সেলেটরও স্থাপন করা হলো না। এদিকে কর্তৃপক্ষ বলছে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলেই এক্সেল লোড স্টেশন স্থাপন করা হবে। আমাদের একটা প্যাকেজে এক্সেল লোড কন্ট্রোল স্টেশন স্থাপনের কথা রয়েছে এবং সেটা আমরা কাজ চলমান রয়েছে, কিন্তু এক্সেল লোড আমরা যেখানে বসাবো সেই জায়গাটা আমরা ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে আমরা এখনো বুঝে পাইনি। আমাদের জেলা প্রশাসনও সার্বিকভাবে চেষ্টা করতেছে যত দ্রুত সম্ভব আমাদের জায়গাটা দখল হস্তান্তর করার জন্য। সড়কের পূর্ব নির্ধারিত আটটি স্থানে এক্সেল লোডার স্থাপন করে এটিকে রক্ষা করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। অভি ইসলাম, টিভি।